100টা খুনের মধ্যে 55টার কোনো কিনারাই হয় না রবার্ট ব্লকের খুনি তৈরির আখড়া। প্রত্যেক বড় শহরের ছোট ছোট রাস্তায় এগুলো দেখতে পাবেন এবং কখনো কখনো ভেবে অবাক লাগবে এদের মালিকেরা কিভাবে জীবিকা নির্বাহে সক্ষম হয়। ঢুকবার দরজাটা সাধারণত রাস্তা থেকে কয়েক ধাপ নিচেই আর একটা স্বল্পালোকিত জানলায় চিত্রবিচিত্র ছিটের কাজ করা অক্ষরে লেখা পুরাতন বই। প্রায় সব ক্ষেত্রেই দরজার একপাশে দাঁড় করানো একটা র্যাকের মুখোমুখি হবেন আপনি। তার মাথায় ঝোলানো সাইনবোর্ডে কাঁচা ছাঁদে লেখা আপনার পছন্দ 10 সেন্ট। অনিবার্যভাবে সেই র্যাকে আছে অন্তত 6টা প্রচলিত বই, 3 উইকস, দ্য গ্রিন হ্যাট, হেলেন্স বেবিজ, ব্ল্যাক অক্সন, ইফ উইন্টার কামস এবং স্পিকিং অফ অপারেশনস। কেউ কখনো সে বই কেনে না, কানাকুড়ি দাম দিয়েও না। এবং দোকানের ভেতরে যে বইগুলো অবশ্যই আপনি দেখতে পাবেন, ফ্যান্টাসিয়াস ম্যালার, দ্য গোল্ডেন অ্যাশ অথবা টার্শিয়াস অর্গানাম, সেগুলোর নির্ধারিত অত্যধিক মূল্য কেউ কখনো দিতে চেয়েছে বলে মনে হয় না। আপনার হয়তো সন্দেহ হবে যে দোকানের মালিক গ্রন্থপ্রিয় ক্রেতাদের গোপনে অন্য জাতীয় কিছু সরবরাহ করেন। ভূগোলের আগ্রহী ছাত্রেরা হেনরি মিলারের ট্রপিক অফ ক্যান্সার এখানে পেতে পারে এবং সেরকম ঘ্রাণ শক্তি থাকলে দ্য পারফিউমড গার্ডেনের ঝাঁঝালো গন্ধ এখানেই খুঁজে পাবেন। কিন্তু তা হলেও বিক্রি যে নিতান্তই কম সেটা বুঝতে অসুবিধে হয় না। সুতরাং আপনি ভেবে অবাক হন আরো একবার যে এইসব দোকানের মালিকেরা কিভাবে বছরের পর বছর চালিয়ে যায়। ঠিক এই ধরনের একটি দোকানে জনৈক যুবক এসে উপস্থিত হল সন্ধ্যের ঠিক মুখেই। তার নাম আবেল। দোকানে ঢুকতেই আবেলের ভুরু কুঁচকে উঠল। যেন পরিবেশ দেখে সে একেবারে হতভম্ব হয়ে গেছে, যেন প্রতিষ্ঠানের এই সাদামাটা চেহারা তাকে কোনো কারণে দ্বিধা অথবা হতাশায় ফেলেছে। আর যখন দোকানের পেছন দিকের ধুলো ভরা কাউন্টার ছেড়ে দোকানের মালিক সামনে এসে উপস্থিত হলেন, তখন তরুণ আবেলের অভিব্যক্তি যেন বলে উঠল, আমার নিশ্চয়ই ভুল হয়েছে। মালিক নিজেই কোনো বইয়ের এক প্রচলিত সংস্করণ, সময়ে একটু ময়লা হয়ে গেছেন। তার চেহারা বলছে তিনি বহু ব্যবহৃত, বর্জিত এবং গড়িয়ে চলা বছরের প্রতি খেয়াল না রেখে অবশেষে কোনো তাকে স্থান পেয়েছেন অমনোযোগে ধুলো সংগ্রহের জন্য। তার শরীর আকারে ছোটখাটো, কুঁজো, এদের বেশিরভাগই যেরকমটা হয়ে থাকেন আর কি, ইতস্তত গোছা গোছা চুল, সরু গোঁফের নির্দিষ্ট কোনো রং নেই আর চশমার কাঁচের পেছনে চোখ দুটো ঘোলাটে পুঁতিও হতে পারে। তার কণ্ঠস্বর সুরহীন, অস্পষ্ট উচ্চারণ। বলুন, বুঝাই, আবেল ইতস্তত করল। আবারও তার ভুরু কুঁচকে উঠল। এক মুহূর্তের জন্য সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল, কিন্তু সেই কুঞ্চিত ভুরুর পেছনে নিছক বিস্ময় ছাড়াও অন্য কিছু ছিল। সেই অন্য কিছু দৃঢ় সংকল্পে বেজে উঠল তার কণ্ঠস্বরে, আমি পড়াশোনা করবার জন্য এখানে এসেছি একটা বিশেষ বিষয় নিয়ে, আর সেজন্য কয়েকটা বিশেষ বই আমার দরকার। চশমার পেছনে পুঁথি দুটো নড়ে উঠল এবং মালিক তার মাথা ঝাঁকালেন। কি বই? ইন্ট্রোডাকশন টু মার্ডার, ডেথ অন দ্য ইনস্টলমেন্ট প্ল্যান আর দ্য প্রাইস ইজ রাইট। মালিক চোখ তুলে তাকালেন। দুষ্প্রাপ্য বই, তবে আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারি। ও ভালো কথা, আপনাকে আমার নাম কে বলল? যে বলেছে আপনি প্রশ্ন করবেন এবং উত্তরে আমাকে চুপ করে থাকতে হবে। চলুন তাহলে ভেতরে যাওয়াই ভালো। এক মিনিট দাঁড়ান, আমি দোকানটা বন্ধ করে নিই। দরজা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আলো সুইচ আঙুল বসালেন। অন্ধকার সরু পথ ধরে তাকে অনুসরণ করে আবেল এসে উপস্থিত হল দোকানের পেছন দিকের ঘরে। এখানে ঘরটা আলোয় উজ্জ্বল, বেশ আরামপ্রদ এবং নজরে পড়ার মতো সুসজ্জিত। আপনার নামটা? আবেল।
চিয়ার্স আবেল। আবেল আবেল নাকি, তাই বলো। তাহলে তুমিও আমাকে মিস্টার কেইন বলে ডাকতে পারো। আবেলের কপালের রেখা মিলিয়ে গেল। তাহলে এই সেই জায়গা, এবং আপনি আপনি সত্যি সেই লোক? আমি আমি সেই লোক। টাকা সঙ্গে এনেছ? হ্যাঁ, এই যে $1,000 আছে ছোট ছোট নোটে। দাঁড়াও, গুনে নিয়ে আগে। টাকাটা সযত্নে গুনলেন কেইন, তারপর চোখ তুলে তাকিয়ে সম্মতি জানালেন। ঠিক আছে, আমি সেই লোক। এখন যে বিষয়ে তুমি পড়াশুনো করে শিখতে এসেছ সেই কথাই বলি। তার আগে বলো, তুমি কাকে খুন করতে চাও? কাকে? বইয়ের দোকানে তরুণ আবেলের প্রথম আবির্ভাবের পর প্রায় এক সপ্তাহ কেটে গেছে। প্রতিদিন ঠিক রাত 9টায় সে দোকানে এসেছে। আলস্যের কোনো প্রশ্ন ওঠেনি, কারণ সে ভীষণ আগ্রহী ছাত্র। তাছাড়া এত কিছু শেখার রয়েছে। মিস্টার কেইনকে উপযুক্ত শিক্ষক হিসেবে পেয়ে সে খুশি হয়েছে, সে কথা সে তাকে বলেছে। ভেবেছে প্রশংসা শুনলে তিনি খুশি হবেন, কিন্তু বৃদ্ধ লোকটি শুধুই মুখ বিকৃত করলেন। জানো সবাই কি বলে, যারা নিজে হাতে কলমে করে না তারা শেখাতে পারে না। মানে আপনি আপনি কখনো নিজে হাতে কোনো খুন করেননি? না না হে না, আমার রক্তে আতঙ্ক রোগ আছে। রক্তে আতঙ্ক নাতে দুর্ভাগ্য। রক্ত দেখলে আমি এত ভয় পেয়ে যাই যে দোকানে আমি ইঁদুর ধরা কল পর্যন্ত লাগাতে পারি না। বলতে পারো আমার লাভের গুড় ওর একরকম খুঁটে খেয়েই শেষ করে দিল, ওই ওই ইঁদুরগুলো। কিন্তু আপনার দোকানটা তো শুধু লোকের চোখে ধুলো দেবার জন্যে, এটাই তো আপনার আসল ব্যবসা, তাই না? মাস্টারই আমার পেশা। আপনি এই পেছনের ঘরে বসে চুপি চুপি নিখুঁত খুনের মতলব ভাবছেন, এই কথাটা ভাবলেই কিন্তু হাসি পায়। হাসির কি আছে খোকা, হাসির কি আছে? এ ধরনের ব্যবসাদারদের দুরবস্থা যে কি তা যদি জানতে তাহলে বুঝতে। আরে বাবু, একটা লোককে তো খেয়ে পড়ে থাকতে হবে নাকি? আপনি বললেন এ ধরনের ব্যবসাদারদের দুরবস্থা, তার মানে আপনি একাই নন? অন্যান্য পুরনো বইয়ের দোকানদাররাও কি? সে জেনে তোমার কি দরকার? এখানে প্রশ্ন টশ্ন যা করবার সব আমি করব, এবং অল্প উত্তরে কাজ হবে না। শোনো, তুমি এক সপ্তাহ হলো পড়াশোনা করছো, কিন্তু এখনো আমাকে বলনি কাকে তুমি খুন করতে চাও। কাকে? এসো দেখি, আসল কথা এসো। দেখো আমি ব্যস্ত মানুষ, তোমাকে একা নিয়ে পড়ে থাকলে আমার চলবে না। আমার অন্যান্য মক্কেলদেরও তোমাকে দেখতে হবে নাকি? বলবো, তবে নিঃসন্দেহ হলে। কিছু মনে করবেন না, মানে নিখুঁত খুন কিভাবে করতে হয় সেটা যে আপনি আমাকে শেখাতে পারবেন সে বিষয়ে আমাকে সবার আগে নিঃসন্দেহ হতে হবে। নিখুঁত খুন ওটা কোনো ব্যাপারই নয়। তোমাকে যে বলেছি নিজে হাতে আমি কখনো খুন করিনি সে কথাটাও একশোভাগ সত্যি, কিন্তু খুনের সাক্ষী হয়েছি তা বলতে পারো বহুবার। আর বিশ্বাস করো প্রতিটি ছিল একেবারে নিখুঁত নিখুঁত খুন। খুনের পরিসংখ্যানের কোনো খবর টবর তুমি রাখো? 100টা খুনের মধ্যে 55টা খুনের কোনো কিনারা হয় না, শতকরা 55টা। ভাবো একবার, প্রত্যেক বছর যেসব খুনের ঘটনা ঘটে তার অর্ধেকের বেশির কোনো মীমাংসাই নেই, কোনো বিচারই হয় না, এমনকি সন্দেহ করবার কোনো লোকও পাওয়া যায় না।
এটা নেহাত ঘটনাচক্র নয়। কি জানো, ওইসব ঘটনার বেশিরভাগ খুনি অন্যান্য লোকের সাহায্য পেয়েছিল, যাকে বলে বিশেষজ্ঞের পরামর্শ, যেরকম আমি তোমাকে দিচ্ছি। ব্ল্যাক ডালিয়া মামলার কথা মনে পড়ে? ওয়েস্ট কোস্টে কি বলছে, ওটা কি আপনার পরিকল্পনা? আমার এক ছাত্রের জন্য, যে ছাত্রের সত্যি শেখবার ইচ্ছে আছে, তার সামান্য সহযোগিতা পেলে আমি যে কদ্দূর কি করতে পারি ওটা তারই একটা উদাহরণ মাত্র। আবিল, এবার একটা সিগারেট ধরালো। কিন্তু কি করে জানবো যে আপনি আমাকে আজে বাজে মিথ্যে বলছেন না? ওই ব্ল্যাক ডালিয়া খুনটা তো আমার কাছে একেবারে কি বলবো, মানে অর্থহীন মনে হয়েছে। অর্থহীন, সেটাই আসল কথা। শোনো, এক সপ্তাহ ধরে যা বলেছি তার কিছুই কি তোমার মনে নেই? মনে তো হচ্ছে না। একটু সংক্ষেপে আরেকবার সেগুলো জ্বালিয়ে নেওয়া যাক। আগে বলো, খুনের কারণ কি কি থাকে? বলো বলো বলো, চটপট বলো চটপট বলো, খুনের কারণ কি কি থাকে? তিনটে। প্রথম, প্রয়োজন। যেমন? যেমন করুণা বসে, আর টাকা পয়সার ব্যাপার থাকলে, বা যখন কেউ নিজের স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে মুক্তি চায়, কিংবা বিবাহ বিচ্ছেদের নামে নীতিভ্রষ্ট হওয়ার ভয় পায়। চমৎকার। এবার দ্বিতীয় কারণ? রাগ, ঈর্ষা, শত্রুতা, এই ধরনের ব্যাপার। তিন নম্বর? নিছকই খেয়াল বসে, তাই না? নির্ভেজাল আনন্দের জন্য। ভেজাল আনন্দের জন্য? দেখো, তিন নম্বরের কোন স্থান নেই অন্তত আমার কাছে। মানসিক খুনিদের আমি ছাত্র হিসেবে নিই না। তার একটা কারণ, তারা যে আমার কথা মতো কাজ করবেই তার কোনো বিশ্বাস নেই। কিন্তু ব্ল্যাক ডালিয়ার ব্যাপারটা আমার মনে হয়েছিল নিশ্চয়ই কোনো মানসিক খুনির কাজ। এই তো এবারে মগজ খুলেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একেবারে খাঁটি কথা বলেছ, তাই মনে হয়েছিল। আসলে সেভাবেই ওটার পরিকল্পনাটাও করা হয়েছিল। পরিকল্পনা? তোমাকে তো আগেই বলেছি, শহরের অর্ধেকের বেশি খুনের কোনো কিনারা হয় না। কারণ যেসব সূত্র বেশিরভাগ খুনিকে দড়িয়ে দেয়, সেসব সূত্রের সঙ্গে এই খুনগুলোর উদ্দেশ্যের কোনো সম্পর্ক থাকে না। অনেক কাল আগে খুনের জটিল বিশদ পদ্ধতিওয়ালা ডিটেকটিভ বইগুলোর অস্বাভাবিক চাহিদা ছিল, সে তো আমার জানবারই কথা। দোকানের সামনে তাকে ওই সব বইগুলোতেই তো ভর্তি। যত সব উদ্ভট খুনের গপ্প, কোথায় বিষাক্ত ছুঁচ, কোথায় জমাট বাঁধা তুষারের ছুরি, তালাবন্ধ ঘরের মারপ্যাঁচ, গলার শট টেপ রেকর্ডারে তুলে রেখে নকল অ্যালিবাই তৈরি করা, হাস্যকর হাস্যকর, এসবই হাস্যকর। যদি তুমি সাদামাটা বিচার বুদ্ধি ব্যবহার করো, আর এমন কোন লোক তোমাকে না দেখে যে দৌড়ে গিয়ে পুলিশে খবর দেবে বা সাক্ষী দেবে, তাহলে খুন করে পার পাওয়াটা কোনো ব্যাপারই নয়। অবশ্য এই শর্তে যে আঙুলের ছাপ, রক্তের দাগ এবং এই ধরনের ছেলে মানুষই জিনিসগুলো সম্পর্কে তোমাকে যথেষ্ট সাবধান হতে হবে। পুলিশ আজকাল খুনিদের ধরতে পারে না তাদের খুনের পদ্ধতির জন্য। অপরাধীর খুন করার উদ্দেশ্যই তাদের আসল অপরাধীর দিকে এগিয়ে নিয়ে যায়। আর হতভাগ্য সেই শতকরা 45 জন ঠিক এই জিনিসটাই ভুলে যায়, বুঝলে? প্রয়োজনের কারণে যেসব খুনের জন্ম, সেসব ক্ষেত্রে পুলিশ এমন লোকের খোঁজ করে যে সেই খুনের ফলে লাভবান হয়। কোনো কোনো উত্তরাধিকারী কি বিবাহিত জীবনে অসুখী কোনো পুরুষ কিংবা স্ত্রী কিংবা ধরো ব্যবসার প্রতিদ্বন্দ্বী, রাগ অথবা ঈর্ষার ক্ষেত্রে অপরাধীকে ধরে ফেলা খুব সোজা, খুব সোজা। একটা জিনিস জেনে রেখো, যেসব খুনের মতলবে আমি সাহায্য করেছি তার প্রত্যেকটার পেছনে একটা সত্যিকারের কারণ ছিল।
সত্যি ছিল, কিন্তু সে মতলব আমি এমন ভাবে তৈরি করি যে আপাত দৃষ্টিতে খুনের কোন কারণ খুঁজে পাওয়া যায় না। এক কথায় প্রতিটি খুনই কোন মানসিক খুনির কাজ বলে মনে হয়। ও, এই তাহলে আসল ব্যাপার? যে লোক তোমাকে আমার কাছে পাঠিয়েছে সে কথা বলেনি, নাকি তার সফল হওয়ার কাহিনীর খুঁটিনাটি তুমি জানোই না? বলেছে, আর খুঁটিনাটি সমস্তই আমি জানি। সে আপনার সম্পর্কে দুর্দান্ত প্রশংসা করেছে, শুধু তার আসল মানেটা আমি ধরতে পারিনি প্রথম। এখন এখন ধরতে পেরেছ? যা ভালো, তাহলে এখন তো মন খুলে আমাকে সব বলতে পারো। হ্যাঁ, তোমার আসল মতলবটা কি বলো দেখি মিস্টার আবেল। বলো 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 মিস্টার আবেল, হারিতস্তত করো না। যে লোকটি আমাকে আপনার কথা বলেছে, আমি আমি তাকেই খুন করতে চাই। বলো কি, আমার আমারই কোন পুরনো ছাত্র? কিন্তু বাবা, সেটা একটু নীতিবিরুদ্ধ কাজ হয়ে যাবে না? আপনি নিশ্চিন্ত থাকুন, তার নাম আপনাকে আমি বলছি না, আপনি কখনো সে নাম জানতেই পারবেন না, সুতরাং আপনার বিবেকও শান্তই থাকবে। তার উপরে তোমার কোনো ব্যক্তিগত রাগ আছে বুঝি? হ্যাঁ, কিন্তু যাই হোক, সেসব খুঁটিনাটি জানি, আপনার মনের বোঝা আমি বাড়াতে চাই না, শুধু এটুকু জানলেই আপনার যথেষ্ট হবে যে তাকে ঘৃণা করি বলে সে আমাকে এক ফোঁটাও সন্দেহ করে না। সুতরাং ইতিমধ্যে নিখুঁত পরিবেশ আমরা পেয়ে গেছি, অন্তত আপনার কথা মতো, তাই না? ওই খুনের সঙ্গে আমাকে কেউ জড়াবে না, কারণ আপাত দৃষ্টিতে আমার কোনো উদ্দেশ্যই নেই। এখন আপনার কাছে আমার যা দরকার তা হল খুনের একটা জুৎসই পদ্ধতি, মানে এমন কায়দা যাতে সেই খুনটা কোনো কোনো মানসিক রোগগ্রস্ত খুনির কাজ বলে মনে হয়। শুনে তো সহজই মনে হচ্ছে, যদি অবশ্য তুমি সত্যি কথা বলে থাকো। ঈশ্বর, স্বয়ং ঈশ্বর সাক্ষী, আমি সত্যি কথাই বলছি আপনাকে। তুমি যেরকম বলছো তাতে মনে হয় সেই লোকটিকে নির্জন কোন জায়গায় কোণঠাসা করে গলা টিপে খুন করে বুক ফুলিয়ে সোজা হেঁটে চলে যাওয়াটাই তোমার পক্ষে সহজ কাজ হবে। যেন অনেক সময় খুনের সহজ সরল পদ্ধতি কিন্তু বিরাট বাধা হয়ে দাঁড়ায়। কোন কানাগলিতে কাউকে মাথায় বাড়ি মেরে চম্পট দাও, দেখবে পুলিশ লেজে গোপরে হয়ে যাবে। এর থেকে বুঝতে পারবে আমার কথার সত্যতা। কিন্তু স্যার, এই পরামর্শের দাম নগদ $1,000 বলতে চান, তাও আবার আয়কর মুক্ত। শোনো, তোমাকে আমি কিছুটা বিষও জোগাড় করে দিতে পারি। বিষের সঙ্গে মানসিক খুনের কি সম্পর্ক? সত্যি আমি মানে খুব আশাহত হলাম, এত সব কথাবার্তার পরে আমি কিন্তু আরো জমকালো কিছু আশা করেছিলাম আপনার থেকে। জমকালো? জমকালো, তাহলে তাহলে তোমার ভালো লাগবে এমন একটা কায়দা শোনো। পুরনো প্যাঁচ ঠিক কথা, তবে এই কবছর এটা খুব বেশি ব্যবহার করা হয়নি। আমি ওটা নাম দিয়েছি ডেড লিটার অফিস। ডেড লিটার অফিস? ডেড লিটার অর্থাৎ কিনা নিষ্প্রাণ টুকিটাকি জিনিস। কিন্তু এই পদ্ধতি কার্যকরী করতে গেলে তিনটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? প্রথমত, খুনির পক্ষে শিকারকে লোভ দেখিয়ে কোনো নির্জন জায়গায় নিয়ে যাওয়া এবং সেখানে তাকে খুন করা সম্ভব। আর তোমার আপত্তি সত্ত্বেও আমি মাথায় বাড়ি মেরে বা গলা টিপে খুন করবার কথাই জোর দিয়ে বলবো। অবশ্য এ কথাও ধরে নিচ্ছি যে সাধারণ সাক্ষ্য প্রমাণও খুনের অস্ত্র। ধরো যদি কিছু ব্যবহার করা হয়, লোপাট করবার জন্য যথেষ্ট যত্ন নেওয়া হবে। কি মনে হয়, এরকম পারবে? হ্যাঁ পারবো,
খুব সহজেই পারব। ভালো, দ্বিতীয় শর্ত হলো খুনির এক গাড়ি থাকতে হবে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার গাড়ি আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তৃতীয় শর্ত, খুনি যেন কারো নিয়মিত নজরে না থাকে। মানে তার যেন এখানে ওখানে ঘুরে বেড়াতে কোনো বাধা না থাকে। সে দিন কয়েকের জন্য শহরের বাইরে গেলেও কেউ যেন তার খোঁজ না করে। চিন্তা নেই, আমি এমনি একা থাকি আর কাজ থেকে এক সপ্তাহ ছুটি নিয়ে এসেছি। সাবাস, তাহলে মনে হয় একটা নিখুঁত মানসিক খুনের বন্দোবস্ত করা যেতে পারে। গেট লিটার অফিস নির্ঘাত পুলিশকে ধোঁকা দেবে, ওরা খুনের কায়দা নিয়ে এত মাথা ঘামাবে যে খুনের উদ্দেশ্যের কথা ওদের মনেও আসবে না। কিন্তু আমাকে কি করতে হবে? এখনো বুঝতে পারছো না? তুমি খুব সহজ কায়দায় তোমার লোককে খুন করো, বুঝলে? খুন করো যেমনটা আমি বলেছি, তারপর একটা মাংস কাটা কষাইয়ের ছুরি দিয়ে মৃতদেহটাকে টুকরো টুকরো করে ফেলো। এ ধরনের ঘটনার আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি, মোটামুটি যে টুকরোগুলো সাধারণত করা হয় সেগুলো হলো দুটো পা, উরু পর্যন্ত আরো দুটো টুকরো, গলা থেকে পেট ও তাই পিস পিস, দুটো হাত আর বাহু আর মাথা, সব মিলিয়ে মোট তেরো টুকরো। বুঝলে? আমি জানি তেরোটা অমঙ্গলের সংখ্যা, কিন্তু আশা করি অবান্তর কুসংস্কারে তুমি বিশ্বাস করো না। না তা করি না, কিন্তু আমার কৌতূহল হচ্ছে যে টুকরোগুলো নিয়ে আমি কি করব। প্যাকেট করে ফেলবে, তেরোটা আলাদা আলাদা প্যাকেট। বাড়িতে ফ্রিজে যেরকম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয় জিপলক, সেই রকম কয়েকটা ব্যাগ লাগবে, কিছু মোটা বাদামি কাগজ লাগবে, আর কষায়রা যে টোন সুতো ব্যবহার করে সেরকম টোন সুতো। দেখো টোন সুতো যেন কোনোভাবে কম না পড়ে। প্যাকেটগুলো একবার তৈরি হয়ে গেলে তুমি শুধু সেগুলোর গায়ে ঠিকানা লিখবে, ডাক টিকিট লাগাবে আর পার্সেল হিসেবে টুক টুক করে ডাক বাক্সে ফেলে দেবে। কিন্তু তেরোটা ভারী ভারী প্যাকেট। আরে সেই জন্যই তো জিজ্ঞেস করছিলাম, তোমার গাড়ি আছে কিনা আর হাতে সময় আছে কিনা। এক জায়গা থেকে কিন্তু ওগুলো তুমি পোস্ট করবে না, গাড়ি নিয়ে মনে করো তোমাকে ডজন খানেক বিভিন্ন শহরে ঘুরতে হবে। একটা ম্যাপ জোগাড় করে দেখে নিও, তিন চারেকের মধ্যে তুমি কতদূর ঘুরতে পারবে। মোটামুটি ছন্দ ছাড়া ভাবে জায়গাগুলো ঠিক করাটাই বুদ্ধিমানের কাজ হবে, যাতে পুলিশ কোন রকম ধারা বা আসল কাজের জায়গা খুঁজে না পায়। এইসব খুঁটিনাটি আমি তোমাকে পরে দেখিয়ে দেব, এও মনে করো আমার কাজেরই একটা অঙ্গ। আর ডাক টিকিট কিন্তু সব আগে ভাগে কিনে রাখবে। আমার মতে বলে কি, একটা 3 সেন্টের পাতা কিনে নিও, কারণ সেগুলোর কথা কেউ খেয়াল রাখবে না। কিন্তু এই পার্সেলগুলো কাদের ঠিকানায় পাঠাব? যে শহরে যাবে তার টেলিফোন বই দেখে খুশি মতো নাম ঠিকানা বেছে নেবে, নয়তো 13 জন লাশ ঘরের প্রহরীর কাছে বরং ওগুলো পাঠিয়ে দাও। কি যেন এ হলো এক নতুন কায়দা, ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন এলাকার 13 জন প্রহরী, এতে পুলিশ একেবারে ভুল পথে পা দেবে, একেবারে ভুল। তারা সেই প্রহরীদের উপর রাগ আছে এমন লোকের খোঁজ করে বেড়াবে, যাই হোক ওরা ঠিক ধরে নেবে কোনো মানসিক খুনির কাজ। কাগজওয়ালারা যদি একবার এই খবর পায় এবং গল্পটা ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে সমস্ত সূত্র হারিয়ে যাবে ওই রগরগে রোমাঞ্চকর উত্তেজনার গোলক ধাঁধায়। কে এই উন্মাদ দানব? আবার কি কোনো সিরিয়াল কিলার? একে কোনো প্রতিহিংসা? একে কোনো প্রতিশোধ? এই জাতীয় ব্যাপার আর কি। কে আবেল? শুনে কি রকম মনে হচ্ছে? তোমার পছন্দ অনুযায়ী জমকালো হয়েছে তো? হ্যাঁ, কিন্তু আপনি ঠিক জানেন কোনো গোলমাল হবে না?
দেখে শুনে মতলব ভাজলে সে ভয় নেই। আর প্রাথমিক সাবধানতাগুলো তোমাকে অবশ্যই নিতে হবে, যাতে শিকারকে লোভ দেখিয়ে ঠিক জায়গায় টেনে নিয়ে আসতে পারো। তাছাড়া তোমার বিয়ে ওই যন্ত্রপাতিগুলোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে কোনো ছুরি কাঁচির দোকান থেকে গুলো চুরি করে জোগাড় করা, তারপরে পরে শহরের বাইরের দিকে কোনো ব্রিজের উপর থেকে ওগুলো জলের মধ্যে ফেলে দিলেই হলো। কিন্তু এইসব খুঁটিনাটি পরে ধাপে ধাপে করা যাবে, এখন প্রথমে আঙুলের ছাপ এড়ানোর একটা ব্যবস্থা করতে হবে। সেটা কি এখন করবে না ছুটি নেওয়া পর্যন্ত অপেক্ষা করবে? ও ভালো কথা, আজ আজ তো শুক্রবার, শনিবার যদি তোমার অফিস ছুটি থাকে তাহলে এখনই ওটা সেরে নেওয়া ভালো, তাতে এই দুদিনের ছুটিতে তুমি অনেকটা সেরে উঠবে। এসব কি বলছেন আপনি, সেরে উঠবো মানে? অ্যাসিড, অ্যাসিড খোকা, আমার নিজের হাতে তৈরি অ্যাসিড, আঙুলের সমস্ত দাগ তোমার তুলে দেবো, যাতে তোমার আঙুলের ছাপ পুলিশ আর কোনোদিনই না পায়। অবশ্য চামড়াটাও পুড়ে যাবে, কিন্তু উপায় কি বলো? আর আমার কাছে এছাড়া অসার করার মতো কোনো ওষুধপত্র নেই। তবে এই ঘরটা মোটামুটি শব্দরোধী ঘর, বুঝলে? তুমি একটু আধটু চেঁচালেও কেউ কেউ খেয়াল করবে না, কেউ না। অ্যাসিড চেঁচাবো? আশ্চর্য, আপনি এসব হঠাৎই আবির কিরকম চুপ সে কেন? মিস্টার কেন তাকে উপেক্ষা করে একটা দেয়াল আলমারির কাছে এগিয়ে গেলেন। এ হলো বোতল, একটা বেসিন দরকার, আর একটা বিকার। দাঁড়াও, সময় দাও আমাকে। মিস্টার কেন জিনিসগুলো নিয়ে কি সব করলেন? তারপর ভেসে ওঠা কটু ধোঁয়ার মেঘের আড়াল থেকে তার ছাত্রের দিকে কৃপা দৃষ্টিতে উঁকি মারলেন। বুঝলে, লাগবে একটু, লাগবে একটু, হয়তো লাগবে। কথা দিচ্ছি, বিজলি চেয়ারে বসে মারা যাওয়ার চেয়ে যন্ত্রণা অনেক কম, অনেক। এসো এসো, বসো এখানে, বসো বসো। হ্যাঁ মানে বলছি তো, একটু লাগবে, একটু একটু তো লাগবে। রসিকতায় যদি কিছু মনে না করো, বিজলি চেয়ারের কাছে গেলে সেখানে আর বসতে ইচ্ছে করবে না। মিস্টার আবেল ব্যান্ডেজ বাঁধা দস্তানা পরা হাত নিয়ে বইয়ের দোকান থেকে চলে যাওয়ার পর এবং একদিন সন্ধ্যায় তার পুনরাবির্ভাবের মধ্যে এক সপ্তাহের বেশি কেটে গেছে। রাত তখন অনেক, দোকানের সদর দরজায় বহুক্ষণ কড়া নাড়বার পর পা টেনে টেনে উপস্থিত হলেন মিস্টার কেইন এবং দরজা খুললেন। প্রবেশ করল এক যুবক। অন্ধকারের মধ্যে দিয়ে তিনি যুবককে পথ দেখিয়ে চললেন পেছনের ঘরে। অবাক চোখে চেয়ে রইলেন তার হাতের থলেটার দিকে, কিন্তু পেছনের ঘরে শান্ত পরিবেশে গিয়ে না বসা পর্যন্ত মুখে কিচ্ছু বললেন না। দোকানদার বৃদ্ধকে আচ্ছন্ন করেছিল কৌতূহল, এবার থাকতে পারলেন না। কি 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 হয়েছিল, কি তোমার কি হয়েছিল? শেষবারের মতো নির্দেশ নিতে তো কই এলে না,
আমি এদিকে চিন্তা করে করে মরছি। আপনার চিন্তা করবার দরকার ছিল না, যেটুকু আপনার কাছে শিখেছি সেটুকু আমার কাজের পক্ষে ঢের বেশি। পুরো কাজটা দারুণভাবে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? তোমার তোমার কাজ শেষ হয়ে গেছে? কিন্তু কবে? মানে কাগজে তো কই কিছু দেখলাম না, কোন উল্লেখ পর্যন্ত। আমি সবকিছু ভেবে দেখেছি। আপনি প্রথমে যে কথাটা বলেছিলেন, শিকারকে নিছক গলা টিপে খুন করবার ব্যাপারে, তার যুক্তি আছে। অবশ্য আমার আঙুলে বেশ ব্যথা ছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি। অন্ধকার গলিতে ঘটে যাওয়া খুনটাকে কোন সাধারণ ছিনতাইবাজের কাজ বলেই ধরে নেওয়া হয়েছে। কাগজে ওটা পুরো এক পেরাও জায়গা পায়নি, সুতরাং ওটা যে আপনার চোখ এড়িয়ে যাবে সে আর আশ্চর্য কি। এই আমি এনেছি সঙ্গে করে, এই দেখুন। খবর কাগজের একটা পাতা মুড়ে আবেল এগিয়ে দিল এবং বৃদ্ধ খুব তাড়াতাড়ি সেটা পড়লেন, চোখ তুলে তাকালেন, মাথা নাড়লেন। ড্রিসকোল ছোকরা, তো আমি ভাবছিলাম তুমি হয়তো নামটা আমাকে বলবে না, যাকে তাতে কিছু যায় আসে না। আসে? হ্যাঁ, সেই আমাকে আপনার কাছে পাঠিয়েছিল, এবং সে আপনার একজন পুরনো ছাত্র ছিল। হ্যাঁ, একটা হিংসের ঘটনা ছিল আমার মনে আছে। ওর বাগদত্তাকে একটা ছেলে ছিনিয়ে নিয়েছিল। আশ্চর্য বলতে হবে ছেলেটার প্রতি ওর রাগ ছিল না, ও মেয়েটাকে খুন করতে চেয়েছিল। মেয়েটা তখন ওর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এক ফ্ল্যাটে থাকতো, আর সেই জন্য খুনের উদ্দেশ্য চাপা দিতে আমাদের কম হ্যাপা পোয়াতে হয়নি। অবশেষে ভেবে চিনতে এমন একটা কায়দা বের করা হলো যাতে এই খুনটাও কোনো মানসিক রোগীর কাজ বলে মনে হয়। দাঁড়াও, আবার যদ্দূর মনে পড়ছে, হ্যাঁ, ম্যাট বম্বারের কায়দা। তবে এখানে শুধু প্লেনের বদলে বাস। মার প্যাচটা হচ্ছে বোমাটা মেয়েটার মালপত্রের মধ্যে লুকোনো থাকবে না, তাহলে আসল উদ্দেশ্যটা বেরিয়ে পড়বার ভয় থাকে। ওটা লুকোনো থাকবে একটা সৈনিকের সুটকেসে, যে ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরে যাচ্ছে। ঠিক সময় এরকম একটা লোকের সন্ধানও পাওয়া গিয়েছিল এবং কাজটাও শেষ হলো। জায়গায় জায়গায় ছেড়ে দাও সেসব খুঁটিনাটি বলে, আর তোমাকে আমি বিরক্ত করব না। জায়গায় মোটমার ওতে কাজ হয়েছিল। হ্যাঁ, চারজন নিহত, তিনজন আহত হয়েছিল, মেয়েটা তো মারাই গিয়েছিল। বাহ, তোমার স্মৃতিশক্তির প্রশংসা করতে হয়। এ তো প্রায় ধরো 2 বছর আগেকার ঘটনা। নাকি এই ড্রিসকোল তোমাকে সব বলেছিল? না না, ও আমাকে কিছুই বলেনি, আমি শুধু আন্দাজ করেছিলাম, কারণ আমি ছিলাম ও সেই প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, যে মেয়েটাকে ও খুন করেছে সে আমার ছিল। ও তাই? বলো তাহলে যে তুমি ড্রিসকোলকে শেষ করতে চাইবে তাতে আর আশ্চর্য কি। যাক যাক, ভালোই হয়েছে তোমার প্রতিশোধ নেওয়া তবে হয়ে গেছে। হ্যাঁ আর হয়ে যখন গেছে ফার্স্ট ক্লাস। দেখো একটা কথা বলে না, সব ভালো যার শেষ ভালো। হয়ে গেছে সব ভালো যার শেষ ভালো। না, শেষটা এখনো হয়নি। হয়নি? আপনি তো নিজেই বলেছেন আপনি ওই ঘটনায় সাহায্যকারী ছিলেন, খুনের পরিকল্পনায় আপনি মদত দিয়েছেন, আর সেই জন্যই আমি ব্যাগে একটা বড় ছুরি আর একটা কাঁটা উত্তেজনা দেখিও না। তুমি কি মনে করেছো এ করে তুমি পার পাবে? না না, পার পাবে না। কেন?
আপনি তো বলেছেন এই ঘরটা বলতে গেলে শব্দরোধী, কেউ আপনার চিৎকার শুনতেও পাবে না। বিশেষ করে আমি যদি প্রথমেই আপনাকে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দিই, না, দরজা দিয়ে পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই। আমার হাতের দাঁটা দেখেছেন, যেমন ভারী তেমনি ধারালো। এটা চালালে কেমন আওয়াজ হয় দেখবেন, এই দেখুন, এই দেখুন, আমি মারা যাব সেটা কোনো কথা না, আমি তোমার তোমার শিক্ষক হিসেবে বলছি, আমি তোমার চেয়ে অভিজ্ঞতা বেশি বলে বলছি। যে খুনের কায়দা আমি তোমাকে শিখিয়েছি আমার ক্ষেত্রে তা খাটবে না। কেন খাটবে না? গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোর মতন যথেষ্ট সময় আমার হাতে আছে। শুনুন, আপনাকে আমি মিথ্যে কথা বলেছি, আমার হাতে দু সপ্তাহ ছুটি আছে, এক সপ্তাহ নয়। তাহলেও আমি বলছি তুমি ধরা পড়ে যাবে, কোথাও কেউ নিশ্চয়ই জানে তুমি আমার কাছে রোজ রাতে আসতে, আর আমাকে এখানে দেখতে না পেলে। কেন ভুল করছেন, আপনি তো এখান থেকে কোথাও যাচ্ছেন না, অন্তত বরাবরের জন্য তো নয়। লোকে জানবে, খুব বেশি হলে আপনি এক সপ্তাহ ছুটিতে কোথাও যাচ্ছেন। এখান থেকে যে উধাও হচ্ছে সে আমি, আমি 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 নিজে উধাও হচ্ছ তুমি নিজে। এখান থেকে কোথায়? এইখানে, এই বইয়ের দোকানে। ঠিক আপনার মতো করা চুল, খোঁচা খোঁচা, কাঁচা পাকা, কুঁজো হয়ে চলা, আপনারই মতো ঝাঁকড়া ঝাঁকড়া কাঁচা পাকা গুঁ, আর এই ঘষা গোল গোল চশমার কাঁচের আড়ালে আবেল উধাও হয়ে যাবে। হ্যাঁ, কি বলছো, কি বলছো তুমি? তুমি আমার আমার জায়গা নেবে বরাবরের জন্যে, তাতে অসুবিধাটা কোথায়? আপনার গলার স্বর, আপনার হাতের লেখা আমি ঠিক নকল করে নিতে পারবো, আপনার কায়দা কানুন আমি থাকতে থাকতে ধরে নেব ঠিক, এমনকি আপনার নতুন মক্কেলদের শুদ্ধ। কি ভাবছেন, আপনাকে মানতেই হবে, এরকম পরিকল্পনা যার মাথায় আসে তার শিক্ষক হওয়ার যথেষ্ট যোগ্যতা আছে, তাই না? আর তাছাড়া এক্ষুনি একটা জিনিস আমি আপনাকে করে দেখাবো, তাতে আপনার চেয়ে আমার একটু বেশি সুবিধে আছে। আপনার মতো আমি কিন্তু রক্ত দেখে মোটেই ভয় পাই না। না না না, আমি জানি, আমি জানি সে তুমি পাবে না, রক্ত থেকে ভয় পাবে না, কারণ তুমি তুমি সত্যি একটা একটা মানসিক খুনি, সত্যিকারের মানসিক খুনি। হ্যাঁ হ্যাঁ মিস্টার কেইন, সব খুনিকেই তাই হতে হয়, মানসিক খুনি। আর শুধু খুনিদেরই নয়, সব শিক্ষকদেরও। কিন্তু কিন্তু আমি আবেলের হাতের উদ্যত দাঁটা চকিতে বাতাসে ঘুরে গেল। মিস্টার কেইন, তার পছন্দ করা বইগুলোর মধ্যে ছিল দ্য অ্যানাটমি অফ মেলাঙ্কলি, দ্য নেকেড অ্যান্ড দ্য ডেড, দ্য হার্ট অফ দ্য ম্যাটার। হাত পা বিহীন ধরটুকুর জন্য স্বাভাবিকভাবেই সে বেছে নিল একটি বিশেষ বই, আ ফেয়ারওয়েল টু আর্মস। এতে যে ঝুঁকি আছে তা বেশ বুঝতে পেরেছে সে, কিন্তু যাই হোক, মানসিক খুনিদেরও তো একটু আধটু নিরীহ ঠাট্টা করবার অধিকার আছে।
বিশেষ করে সে যখন চায়, যেমন নতুন মিস্টার কেইন চাইছেন তার বাকি কাজ সযত্নে শান্তভাবে শেষ করতে এবং ফিরে এসে নিরস শিক্ষকতার জীবন নিয়ে শান্তিতে বসবাস করতে।